हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। तो आज के फाइनली 3 বছর পর মার্টিন স্কোরসিজির নতুন সিনেমা ট্রেলার এসে গেছে, আইরিশম্যান, দি আইরিশম্যানের ট্রেলার এসে গেছে, যেটা নেটফ্লিক্সে আসবে। মার্টিন স্কোরসিজি ডিরেক্ট করছে। তো যারা যারা দেখুন, পৃথিবীতে দু ধরনের লোক হয় আমার বিশ্বাস, যারা মার্টিন স্কোরসিজি সিনেমা ভালোবাসে, আর দ্বিতীয় টাইপের লোক হয় যারা সিনেমা কিছু বোঝে না। তো যারা যারা ট্রু হলিউড ফিল্ম লাভার, নট লাইক ওই সিউডো অ্যাভেঞ্জার্স ফ্যান, ওই ধরনের নয় যারা ওইসব দেখে, যারা ট্রু হলিউড লাভার, দে উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়াই আই এম সো এক্সাইটেড। লুক অ্যাট দ্য টিম দ্যাট ইজ ওয়ার্কিং অন দিস ফিল্ম। ডিরেক্টরের চেয়ারে মার্টিন স্কোরসেজি, দি মার্টিন স্কোরসেজি ডিরেক্টিং আ ক্রাইম বায়োগ্রাফিক্যাল ফিল্ম, উইচ আই থিঙ্ক মার্টিন স্কোরসেজি ডাজ ইট বেস্ট। জাস্ট ওয়াচ গুড ফেলাস, ব্রাদার্স। এনিওয়ে, সেকেন্ড, হু ইজ রাইটিং দ্য স্ক্রিন প্লে? স্টিভেন জিলিয়ান, দ্য ম্যান হু রোট শিন্ডার্স লিস্ট, Hannibal, Moneyball, there are so many movies. I think even Casino also he has written. So he's a very talented guy. Next, who is the cast? Look at the cast. 3 Oscar Academy Award winners. Robert De Niro, Al Pacino, Joe Pesci. And this is the first time Martin Scorsese Al Pacino ke direct korche. So that is a big thing. That is the greatest thing, I think. And this is the 4th time Robert De Niro and Al Pacino ekshathe kaaj korbe. Heat e kaaj korechilo, Godfather Part 2 te kaaj korechilo, Righteous Kill e kaaj korechilo. This is the 4th time they are collaborating together. Joe Pesci onek din por Martin Scorsese er sathe firche. Er age Casino, Goodfellas oi sob cinema te ekshathe chilo. Ar Robert De Niro Martin Scorsese er sathe I think 9th collaboration. প্রচুর সিনেমা করেছে, কোনটা বলবো, রেজিং বুল, ট্যাক্সি ড্রাইভার, এনিথিং, নেম এনি কাল্ট মুভি, কেপ ফিয়ার, মেইন স্ট্রিট, এনি ফিল্ম। তো মানে টিমটা দেখেই তো এক্সাইটমেন্ট লেভেল তো চূড়ান্ত হয়ে যায়। মেড অন এ বাজেট অফ $200 মিলিয়ন, আজ অব্দি মার্টিন স্কোরসেজির বিগেস্ট বাজেট মুভি। তো এটা 1970s 1960s ওই সময়কার গল্প হবে, এবং এটা একটা বইয়ের ওপর বেস, দ্যাট আই হার্ড দ্যাট ইউ পেন্ট হাউজেস। তো এখানে ফ্র্যাঙ্ক শেরন বলে একজন ক্যারেক্টার ছিল, তার রোল প্লে করবে রবার্ট ডে নিরো, যে একটা ওয়ার ভেটারেন, ওয়ার্ল্ড ওয়ার টু ভেটারেন, মানে ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় আর্মিতে ছিল। তারপর সে ফিরে এসে একদম কন্ট্রাক্ট কিলার হয়ে গেছিলো মাফিয়ার জন্য। সেই মাফিয়া লিডারের রোলটা প্লে করবে হচ্ছে জো পেসে, রবার্ট ডে নিরো উইল প্লে ফ্র্যাঙ্ক শেরন। আই সেড, মানে আমি এত এক্সাইটেড না, মানে কী বলছি বুঝতে পারছি না। মুভিং অন টু দ্য নেক্সট, অ্যাল পাচিনো প্লে করবে হচ্ছে একজন ইউনিয়নের লিডার, মানে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, মানে প্রেসিডেন্ট মানে ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট নয়, একটা ইউনিয়ন লিডার আর কি। তো সে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিলো, ঠিক আছে, মানে আশ্চর্যভাবে সে গায়েব হয়ে গেছিলো। এবং পরে এই ফ্র্যাঙ্ক শেরন নিজের বেশি বয়সে জানায় যে অ্যাকচুয়াল বুক তার রাইটারকে, যে কী মানে সে অ্যাকচুয়ালি ওই মানে অ্যাল পাচিনো ক্যারেক্টারটাকে মেরে ফেলেছিলো। আমার ক্যারেক্টারটার নাম এক্স্যাক্টলি মনে আসছে না। তো সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি, বাট সেইটাকে মানে দ্যাট ইজ ইটস এ ক্রাইম ফিল্ম, সো মার্টিন স্কোরসেজি ইজ বেস্ট অ্যাট ডিরেক্টিং দিস কাইন্ড অফ ফিল্মস। আর জাস্ট লুক অ্যাট দ্য টিজার, লুক অ্যাট দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমি ফার্স্ট বলছি বাকি সব ছেড়ে দিন, এইসব ছেড়ে দিন, জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখুন, ইউজ অফ দ্য মিউজিক ইন দ্য ট্রেলার, তারপরে তো ভিজুয়ালস, তারপরে যেভাবে ট্রেলারটাকে এডিট করা হয়েছে, সুপারব, মানে and this is something that I was waiting for, and this is worth, মানে আই এম জানি না মানে কী বলছি আমি, আই এম আউট অফ ওয়ার্ডস অ্যাকচুয়ালি। সো দিস ইজ দি ফিল্ম, আই থিঙ্ক 2019 হলিউডের জন্য একটা দারুণ ইয়ার, কারণ ওয়ান্স অপন আ টাইম ইন হলিউড অলরেডি ইউনাইটেড স্টেটসে রিলিজ করে গেছে, এবং আইরিশম্যান আসছে। সো দিজ আর দ্য টু মুভিজ আই ওয়াজ ওয়েটিং ফর। ওয়ান্স অপন আ টাইম ইন হলিউড 15th August ইন্ডিয়াতে রিলিজ করবে, সো আই এম ডাইং টু সি দ্যাট ফিল্ম, অ্যান্ড দিস ওয়ান অলসো, আইরিশম্যান। তো যারা যারা এখন দেখেননি ট্রেলারটা, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, প্লিজ গো অ্যান্ড ওয়াচ ইট। নেটফ্লিক্সে রয়েছে, নেটফ্লিক্সের ওয়েবসাইটে, নেটফ্লিক্স ইন্ডিয়া নয়, নেটফ্লিক্স যেটা অ্যাকচুয়াল। আর যারা যারা এখনও মার্টিন স্কোরসেজি রবার্ট ডে নিরোর কোলাবোরেশন একসাথে সিনেমাগুলো দেখেনি, প্লিজ ওয়াচ ইট, আপনার মাইন্ডের পুষ্টি হবে, ইউ উইল স্টার্ট ফিলিং ফিল্মস। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।